আজ পবিত্র রাখি বন্ধন উৎসব, ফলে এই দিনের সম্প্রীতির বার্তা দিতে উত্তর দিনাজপুর জেলার ইটাহারবাগ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইটাহার চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাস প্রাঙ্গণে তৃণমূলের দলীয় কার্যালয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো ব্লক তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। এদিন ইটাহারের বিধায়ক মোস্তফা হোসেনকে রাখি পরিয়ে শুভেচ্ছা জানান ইটাহারবাগ তৃণমূল, যুব তৃণমূল, মহিলা তৃণমূল সহ অন্যান্য শাখার সংগঠনের নেতা ও কর্মীরা। পাশাপাশি বিধায়ক মোস্তফা হোসেন সকলের হাতে রাখি পরিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে দিনটি ভাগ করে নেন। আমরা এটা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতৃত্ব কর্মী সমর্থক প্রধান ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব ছাত্র যুব সোশ্যাল মিডিয়া সবাই মিলে সর্বজাতীয় কর্মী বিশেষ সব নিয়ে আমরা এখানে আমরা একে অপরকে রাখি পরিয়ে বার্তা দিলাম মিষ্টি মুখ করে একই সাথে মিষ্টিমুখ করায় একে অপরকে। এদিনের কর্মসূচিতে বিধায়ক মোস্তফা হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন ইটাহারবাগ তৃণমূল নেতা মোজাফফর হোসেন, কার্তিক দাস, পলাশ রায়, আবিরুদ্দিন সরকার, ব্লক তৃণমূল নেত্রী পূজা দাস, রীনা সরকার, অঞ্চল তৃণমূল নেতা বদিউর রহমান, সৈয়দুল ইসলাম, তারিকুল ইসলাম, সিন্দাদুল আলম সহ অন্যান্যরা। সব মিলিয়ে এদিন ইটাহার চৌরাস্তা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে বিধায়ক মোস্তফা হোসেনের সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা দিয়ে পবিত্র রাখি বন্ধন উৎসবে মাতল ইটাহারের আপামর তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। না ভালো লাগবে, আজকে তো নিশ্চয়ই ভালো বন্ধনের দিন, সৌহার্দ্য সৌভ্রাতৃত্ব সম্প্রীতির আমরা মিলন মন্দির সবাই বিশ্বাসী, সেটাকে আরও ভালো মতো বড় মতো করার জন্যই দিনটি তো বরাবরই আমাদের বাঙালিদের জন্য একটা বিশেষ দিন, সেই দিন হিসাবে দিবসটিকে ভালো লাগছে আমাদের সবাই মিলে আমরা আনন্দ করছি। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.